দুই জেলে নদীর ধারে মাছ ধরছে, মাছ ধরতে ধরতে এক জেলে একটা বড় মাছ পেলো, তুলে নিয়ে রাখলো। কিছুক্ষণ পর সে আরও একটা মাছ পেলো, ওটা তুলে নিয়ে রাখলো। তো তিন চারটা মাছ পাওয়ার পরে সে সুন্দর করে তার যে বাক্সটা ছিল বাক্সের মধ্যে মাছটা গুছিয়ে রেখে সুন্দর করে ঘরের পথে রওনা দেওয়া শুরু করলো। তার যে অন্য বন্ধু ছিল আরেক জেলে, সে দেখলো যে সে একটা বড় মাছ পেলো, তারপর সে আবার নদীতে ছেড়ে দিল। তো পাশের জেলেটা দেখে একটু অবাক হলো যে বড় মাছ ছেড়ে দিল, আচ্ছা ঠিক আছে, সে তো সব মাছ পেয়ে গেছে। সে যাওয়ার পথে আবার খেয়াল করলো আরও একটা বড় মাছ পাওয়ার পর সে আবার ছেড়ে দিল। সে তো আরও অবাক যে ভাই কী হয়েছে, কাহিনি কী, আমার একটু বুঝাও। তো যেই জেলে সব মাছ পেয়ে গেছে সে অন্য জেলেটার কাছে যাই বললো, ভাই তুই বড় মাছ পাইলে ছেড়ে দিলি, আমি দেখলাম আবার পেলে আবার ছেড়ে দিলি, কাহিনি কী। এই বলতে বলতে আরও একটা বড় মাছ পেলো এবং ওটাও ছেড়ে দিল। তো হচ্ছে বলো, আচ্ছা ভাই আসলে সমস্যা হয়েছে কি, বাসায় আমার আসলে এত বড় পাতিল নেই যে এত বড় মাছ রান্না করবো। সো আমি এখন এমন একটা মাছ খুঁজতেছি যেটা একটু ছোট হবে, আমার ছোট পাতিলে জায়গা হবে। এটা শুনে যেই জেলে পাঁচটা মাছ নিয়ে চলে যাচ্ছিল সে হাসতে হাসতে কাহে যে ভাই কি বলিস তুই, তুই মাছ ছোট মাছ কেন খুঁজতেছিস, তুই পাতিলটা বড় কর, পাতিল একটা বড় পাতিল নিয়ে তুই জীবনে যত বড় মাছ ধরবি সব কি ফেলাই দিবি নাকি, এর থেকে পাতিল বড় করার সাথে বড় মাছ একবারে কাজ রান্না কর। তখন ওই মাঝে বললো ওই জেলে বলল, হ্যাঁ তাই তো, এভাবে তো ভেবে দেখি নাই। সো জাস্ট লাইক দ্যাট আমাদের লাইফেও অনেক বড় বড় অপরচুনিটি আসে, বাট আমরা ওই বড় অপরচুনিটিটাকে ছেড়ে দিই, প্যাস করে দিই, চলে যাই। আমরা ধরতে ভয় পাই, কেন, কারণ আমরা হয়ে যায় আমরা মেবি এখন ওই অপরচুনিটির জন্য রেডি না। সো জাস্ট লাইক ওই মাছ বড় পাওয়া, এটার ফলে তোমার পাতিলটা বড় করতে হবে। সেম ভাবে আমাদের যেটা করা দরকার, আমার লাইফে বড় অপরচুনিটি ক্যাপচার করার জন্য আমাদেরকে চেঞ্জ করা দরকার, আমাদের ক্যাপাসিটি বাড়ানো দরকার, আমাদের স্কিল সেট বাড়ানো দরকার, নট দ্যাট আমাদের অপরচুনিটি ফেলে দিতে হবে। সো একটু মনে রেখে ওই জেলের কথা যে অনেক বড় একটা মাছ পাওয়ার পরও ছোট পাতিলের কারণে মাছটা ছেড়ে দিয়েছে। সো নেক্সট টাইম আপনি যখন একটা বড় অপরচুনিটি পাবেন ওই মাছের কথা চিন্তা করে। সো জেলের বোকামির কথা একবার চিন্তা করলে আপনার মাথার বোকামি একবারে চলে যাবে, এবং আপনি আপনার লাইফের অপরচুনিটি গ্র্যাব করার জন্য যে স্কিল সেট বড় করার দরকার, যে সুযোগ বড় করার দরকার, সেটা করবেন। সো বেস্ট উইশেস টু অল অফ ইউ যারা নেক্সট বড় একটা অপরচুনিটির জন্য একটু হলেও পিছপা করছিলেন, নেক্সট টাইম সামনে এগিয়ে যান, খপ করে ধরে ফেলেন।